রাজধানীর কাওলায় চলছে আওয়ামী লীগের জনসমাবেশ। প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও দলের ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, কোনো হুমকি নির্বাচন বানচাল করতে পারবে না। বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারকে চরম মূল্য দিতে হবে, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। নয়া পল্টনে গণ অনশনে এই হুঁশিয়ারি দেন তারা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ অনশন কর্মসূচি হয়েছে চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, সুনামগঞ্জ, গাজীপুর, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জেলার নেতারা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটাররা গ্রহণযোগ্য মনে করলে কোনো দল না আসলেও নির্বাচন সফল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, গত 15 বছরের পথ চলায় হারিয়ে যাওয়া চেতনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, 31 অক্টোবর খুলনা মোংলা রেল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল, আনুষ্ঠানিক উদ্বোধন 9 নভেম্বর। গাজায় স্থলে অভিযান শুরু করেছে ইসরায়েল। বিমান হামলায় 70 ফিলিস্তিনি নিহত, মানবিক কারণে যুদ্ধবিরতি আনতে জাতিসংঘে রাশিয়ার প্রস্তাব। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। আহমেদাবাদে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে স্বাগতিক ভারত। ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপের জোড়া গোলে ইউরোর মূল পর্বে উঠেছে পর্তুগাল ও ফ্রান্স। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে জিতেছে ইংল্যান্ড।